আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ও রহমতে ভালো আছেন। দারুস সালাম চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থেকে আমরা মেহমেদ নাম সম্পর্কে জানব। প্রিয় দর্শক, যদি প্রশ্ন করেন মেহমেদ নামটি রাখা যাবে কিনা, হ্যাঁ দর্শক, মেহমেদ নামটি অবশ্যই রাখা যাবে। এটি খুব সুন্দর একটি ইসলামিক নাম। মেহমেদ নামের অর্থ প্রদীপ। মেহমেদ নামটি আরবি ভাষার শব্দ। মেহমেদ নামের আরবি বা ইসলামিক অর্থ হচ্ছে প্রশংসনীয়। মেহমেদ নামটি ছেলেদের নাম, সাধারণত ছেলেদের ক্ষেত্রে নামটি ব্যবহার করা হয়, মেয়েদের ক্ষেত্রে নামটি রাখা হয় না। মেহমেদ নামের ইংরেজি বানান MEHMET, মেহমেদ। মেহমেদ নামটি এভাবে রাখতে পারেন মোহাম্মদ মেহমেদ, মেহমেদ আবদুল্লাহ, মেহমেদ ইসলাম, মেহমেদ মাহমুদ, মেহমেদ মাহতাব, মেহমেদ আহমদ, মেহমেদ রহমান। এছাড়াও আরো বিভিন্ন ভাবে মেহমেদ নামটি রাখা যায়। মেহমেদ নামটি ইসলামিক, আধুনিক, কমন, মডার্ন ও খুব সুন্দর অর্থে সম্পন্ন একটি নাম। প্রিয় দর্শক, আশা করছি মেহমেদ নামের অর্থ বুঝতে পেরেছেন। অন্য কোন নামের অর্থ জানতে চাইলে আমাদের চ্যানেলে কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা খুব দ্রুত আপনার জানতে চাওয়া নামের অর্থটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। প্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক সুন্দর নাম রাখার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা। ইসলামে সুন্দর নাম রাখার ক্ষেত্রে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা উচিত। সন্তান জন্ম হওয়ার পর তার একটি সুন্দর ইসলামিক অর্থপূর্ণ নাম রাখা পিতামাতার কর্তব্য। এই কর্তব্যে কোনো অভিভাবক যদি অবহেলা করেন তবে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও পিতার নামে ডাকা হবে, সুতরাং তোমরা সুন্দর নাম রাখো। আবু দাউদ। যে সকল নাম বিধর্মীদের নামের সাথে মিলে যায় সে সকল নাম না রাখাই উত্তম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আবদুল্লাহ ও আব্দুর রহমান, যার অর্থ আল্লাহর বান্দা। সহিহ মুসলিম।